আবেগ শান্তি দিলাম, আপনি আমার বাবা, তাপমাত্রা কথা বলতে আপনার পারেন সঙ্গে না, কথা আপনি আপনাকে কে মনে করেন? আপনার ওয়াজ কথা দিচ্ছি বলতে আমাকে, পারি, লাস্ট নো টাইম ইউ বলতে ক্যানট চাই, লাইক দ্যাট, ইউ বন্ধ ক্যানট করেন, লাইক দ্যাট, আপনার সঙ্গে ওয়াই আমি ইউ কথা বলতে চাই, ওয়াই ইউ, বন্ধ করেন, আমার কথা বলার সময় আমি নয় বন্ধ কথা বলি, করেন, কেন আপনি এই কথা বলেন? ওয়াই আপনি আপনি কি কে হয়ে কথা গেছেন? বলতে দিবেন? এখনো সময় আছে, পদত্যাগ করুন, পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করুন। যে এখানে মজলুমের মতো সেবা দেওয়ার দরকার নেই, নিজের দেশেই সেবা দিয়ে দেশটা অনেক দূর নিয়ে যেতে পারতাম, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের এত কষ্ট করা লাগতো না। আমি আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। এখনও সময় আছে, আপনি পদত্যাগ করুন, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে মুখ করলেন ভেরিস্টার সুমন। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই পর্যায়ক্রমে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ইউকে কসবা টিভির একটি টক শো দেখাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, প্লিজ নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। আমি যা হয়েছি এটা আপনি জীবনে হতে পারবেন না, এতক্ষণ আপনি সবারটা বন্ধ রেখেছেন, এখন ওর একটা বন্ধ করার সাহস করতে আপনার মুখ বন্ধ করতে হবে। সুতরাং কথার মধ্যে কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলতে দেন, আপনার কথা কেউ ডিস্টার্ব করে না, আওয়ামী লীগ কারো কেউ কথা বলতে দেয় না। আপনি বলছেন আওয়ামী লীগে মানুষের চাকরি নাই, মানুষ অভাবে এই ধরনের কথাবার্তা বলে আপনাদের প্রচার খারাপ হবে, কথা বলতে দেন মানুষকে, জনগণের মুখ বন্ধ করে রাখা যাবে না। অনেক সময় দিয়েছেন খেতে পারছে না, আজকে সন্তানরা রাস্তাঘাটে গিয়ে নেশা করছে এবং তাদেরকে গুন্ডা দিয়ে ছাত্রলীগের পদের জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয়। এই ধরনের রাজনীতি দিয়ে প্রজাদেরকে অথর্ব করে আপনারা সেনা শাসনকে স্বাগত জানিয়েছেন, সেনা শাসনের কারণে বাকশাল থেকে আবার আওয়ামী লীগের জন্ম নিয়েছেন, সেনা শাসন না আসলে তখন ওই বাকশালই থাকতো এবং বাকশাল থেকে মানুষ মুক্তি পেত না। সুতরাং সেনা শাসন আমি নিজেও পছন্দ করি না, তাহলে রাজনীতি করতাম না। সেনা শাসন তখন আসে যখন সিভিল সোসাইটি ব্যর্থ হয়, আপনারা সিভিল সোসাইটি মেধা এবং বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করে ফেলেছেন, আপনারা আমার সালা নিয়ে থাকেন, এটা বন্ধ করেন, আম সালা নিয়ে আপনারা থাকেন, আপনাদের আমার সালা সামলান। মানুষ সজাগ হচ্ছে, মানুষকে সারা জীবনের জন্য সব মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না, সুতরাং আপনাকে বুঝতে হবে যে এই মানুষের প্রতি ব্রিটিশের মতো পাকিস্তানের শাসকদের মতো আপনারা যে অত্যাচার করেছেন, মানুষের পিঠ থেকে গেছে, ছাত্র ছাত্রীরা রাজনীতিতে এসে বড় দল করে আজকে শত সহস্র লোক এই দলে যোগ দিচ্ছে, এই ছাত্রদের ডাকে বড় বড় দল গিয়ে একসাথে হয়ে
গণতন্ত্র মঞ্চ করছে, আর আপনারা বলেন আপনার নেত্রী গণতন্ত্র দিয়েছে। আপনার নেত্রী পদ্মা সেতুর বল্টু সেভ করতে পারে না, ইডেন কলেজের সমস্যা সমাধান করতে প্রধানমন্ত্রীকে ব্যাক করতে হবে। এক প্রধান আরো দুজন আলোচনা করে তারা কিন্তু দেশের কথাই বলেছে, ভালো কথা বলেছে, আপনি কেন হঠাৎ নেগেটিভ কথা বলছেন যেন? ওয়াই, আমি কোন নেগেটিভ না না, আমি আমার কথা বলছি, আমি জনগণের কথা বলছি। পরে সময় দেব, আজকে একটা ইডেন কলেজের সমস্যা সমাধান করতে নেত্রীকে ফেরত আসতে হবে, প্রধানমন্ত্রীকে ফেরত আসতে হবে। এক ব্যক্তির কাছে এই দেশ ইজারা হয়ে গেছে, উনি যখন আল্লাহ না করুক 100 বছর তো বাঁচবেন না, এরপরে আপনাদের নেতা কে, এরপরে দেশ চালাবে কে? আপনারা এমন একটা অরাজকতার রাজনীতি তৈরি করেছেন যেখানে সুষ্ঠ রাজনীতি করাই এখন বিপদ হয়ে গেছে। অনেকবার চেষ্টা করছে জাতীয় পার্টি আপনাদের কাছে বেরিয়ে আসার, এরশাদ নিজে পারেনি বিভিন্ন সমস্যার জন্য। এখন একটা চেষ্টা চলছে, তারা যদি জনগণের কাছে আসে, জনগণ হলো আপনাদের কর্মী, কে আপনারা জনগণ বলেন? আপনাদের যে কটা কর্মী আছে সেটাই আওয়ামী লীগের জনগণ। যদি জনগণ আপনাদের পাশে থাকতো তাহলে উন্মুক্ত ময়দানে খেলা হতো রেফারি সহ। আপনারা রেফারি ছাড়া খেলতে চান? আপনারা বলেন প্রধানমন্ত্রী আপনারা মিষ্টি খাওয়াবে, চা খাওয়াতে বলে গুলি খেয়ে তাজা তিনটি প্রাণ গুলি উড়িয়ে দিয়েছেন আপনারা। আপনারা বলেন যে মিষ্টি খাওয়াবে প্রধানমন্ত্রী, ওনারা বলেন এক কথা করেন আরেক কথা, তার নাম আওয়ামী লীগ। আপনারা যা করেন তা কখনো এইটা ব্রিটিশের মতো যে হোয়াট আই ডু ডোন্ট ডু ডু ইট, হোয়াট আই সে ইউ ডু ইট। আপনারা দেশকে শাসন করতে চান, শোষণ করতে চান, অনেকবার বলেছেন। আমরা দেশকে পরিচালনা করতে চাই। আগামীর রাজনীতি হবে সকল দলের রাজনীতি, আগামীর সরকার হবে জনমানুষের সরকার, সকল দলের সরকার, একদলীয় সরকার হবে না। সুতরাং আপনারা আপনাদের যে লাঠি সোঁটা মাঠে আনা শিখিয়েছেন, আপনারা ছাত্রদের যে অবক্ষয় করেছেন, ব্যবসায়ী বানিয়েছেন, এই সিট ভাড়া দিচ্ছে, এইগুলো বন্ধ করেন। আপনাদের মধ্যে আপনাদের যদি আর 5 বছর চালাতে বলা হয়, আপনারা মারামারি করে এই ফিল্ড থেকে খালি হবে না। আপনি ভাই, আমি কিন্তু দলীয় লোক, আমি কিন্তু প্রতিবাদ করেছি এই বিরুদ্ধে। আপনাদের দলে জানো আমি প্রতিবাদ করেছি, আমি বলেছি আপনি এটা বলতে পারেন না। আপনি আমি কি মদত দিয়েছি, অন্যায়কে মদত দিয়েছি? আমি প্রতিবাদ করেছি, আপনি এটা বলতে পারেন না, এটা বলতে পারেন না। এক, আপনাদের কাজ হচ্ছে দোষারোপ করা, আমি বাসনমূলক কথা বললাম, আমি তো অন্যায়ের বিরুদ্ধে কথা বললাম। আপনাদের দলের দোষ আপনারা অন্য দলকে দেন, সংসদ করুন এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দিয়ে আপনার নতুন নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় তখন জনগণ আপনাদেরকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি দিয়ে রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ। অনেক মানুষের নাকি বিদেশে অনেক বাড়ি আছে, তারা বিভিন্ন ভাবে বাড়ি বানাইছেন, তাদের এক ধরনের শান্তি। আর আমার শান্তি হচ্ছে গিয়ে জানেন, আমার বাড়ি নাই বিদেশে, দেশেও আমার ঢাকা টোকায় কোথাও ফ্ল্যাটও নাই, প্লটও নাই, কিন্তু একটা জিনিস আছে, আমার 16টা পিলার আছে। এই পিলার দিয়ে আমি দুনিয়া আখেরাত পার হইতে চাই। এই যে দেখতেছেন আমার 43তম ব্রিজের সবচেয়ে লম্বা ব্রিজ, 160 ফুট লম্বা ব্রিজের কাজ চলতেছে, এবং এটাই আমাকে শান্তি দিবে। এবং ধরেন যাদের বিদেশে বাড়ি আছে আর আমার আছে 16টা পিলার, আমরা দুইজনেই যদি পৃথিবীতে যখন থাকবো না আমরা, তখন কিন্তু একটা শান্তি নিয়ে যাব যে এই পিলার দিয়ে আমার ছেলে মেয়েরা না, এই পিলার দিয়ে আমার এলাকার মানুষরা আসা যাওয়া করবে, এই ধরনের বাচ্চারা আসা যাওয়া করবে, এটা হবে আমার শান্তির জায়গা। আর বিদেশে যাদের বাড়ি আছে তাদের ছেলে মেয়েরা আউদো এই মিলাদ মাহফিল পর্যন্ত বাপের বা মার করবে কিনা এটা আমার জানা নাই। এটা ইতিহাস বলে যে দুই নম্বরই কইরা কোনোদিন কেউ শান্তিতে মরতেও পারে নাই। এই জন্য আপনাদেরকে নিয়ে আসতেছি আমার শান্তির জায়গায়। দেখেন আপনাদেরকে এই যে ব্রিজটা, আমার 43তম ব্রিজ, অনেক বড়, অনেক কষ্ট হচ্ছে, প্রতি সপ্তাহে সপ্তাহে যা ইনকাম করি সব নিয়ে আইসে এই জায়গার মধ্যে খরচ করি। আমার কাছে মনে হয়েছে যে এই এলাকায় জন্মাইছি তো আমার দায়িত্ব আছে, শুধু লুটপাট করা দায়িত্বের মধ্যে পড়ে না, দায়িত্বের মধ্যে পড়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমার এলাকার যত কষ্ট আছে সব কষ্ট আমি ধারণ করি, যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে আমি চেষ্টা করে যাচ্ছি আমি মানুষের জন্য কাজ করার। আপনাদেরকে দেখাই এই বাচ্চাগুলার চেহারা, দেখলে নিজের বাচ্চার চেয়ে কম আনন্দ লাগে না। এই এদেরকে আপনারা একটু দেখেন, এই যে এরা আমাদের সাথে ফুটবল খেলে, এরা আমাদেরকে সাথে এই আনন্দটা ভাগাভাগি করে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।